রোহিঙ্গাদের পেছনে বাংলাদেশের নগদ খরচ 17,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর বাইরেও আছে বিশাল প্রশাসনিক খরচের দায়ভার এবং 8,000 একরের বেশি বনভূমি ধ্বংস হওয়ার অপূরণীয় ক্ষতি। আর তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে আরও উদ্যোগী হতে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগিতার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। 2017 সাল থেকে 11 লাখ রোহিঙ্গার ভরণ পোষণে বাংলাদেশ সরকারের নগদ খরচের অঙ্ক প্রায় $2 বিলিয়ন। টাকার অঙ্কে 17,000 কোটিরও বেশি। এর বাইরেও নিরাপত্তা ও প্রশাসনিক কাজে সরকারের 22টি সংস্থার অন্তত 10,000 কর্মী কাজ করছেন কক্সবাজার ও ভাসানচরে। আর্থিক ক্ষতি বাদ দিলেও সামাজিক ও প্রাকৃতিক বনভূমি উজাড় হয়েছে 8,000 একরেরও বেশি, জীববৈচিত্র্যের হয়েছে অপূরণীয় ক্ষতি। রোহিঙ্গাদের ব্যয় মেটাতে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের আবেদন ছিল $881 মিলিয়ন, কিন্তু সহায়তা এসেছে মাত্র 62%। ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন তৈরি করতে বাংলাদেশের ব্যয় হয়েছে 3,100 কোটি টাকা, সহায়তা মেলেনি এই খাতেও। বৃহস্পতিবার এসব বিষয় তুলে ধরতেই 17টি বন্ধু রাষ্ট্র, জাতিসংঘ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সেখানে বেশ কিছু সামাজিক সমস্যাও তৈরি হচ্ছে। আপনারা জানেন বিভিন্ন পক্ষের মধ্যে তাদের বিরোধ তৈরি হচ্ছে, মারামারি হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে, নিজেদের মধ্যে হত্যাকাণ্ড ঘটে, তারপরে অ্যাবডাকশন আছে, ট্রাফিকিং আছে। মুখ্য সচিব জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি রোহিঙ্গাদের স্বেচ্ছায় এবং নিরাপদে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। এই দাবি বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সে সঙ্গে ভাসানচরে আরও অন্তত 70,000 রোহিঙ্গাকে নিয়ে যেতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্য সচিব। যত বেশি লোককে ভাসানচরে নিতে পারবো ততটাই আমরা নেব। অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা খুব দ্রুততার সাথে মনে করি যে কক্সবাজারকে তার আগের অবস্থায় ফিরিয়ে দেয়া। ভাসানচরে মোট ভূমির 1/3 জায়গায় মিয়ানমারের বাস্তুচ্যুত 1 লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আবাসন তৈরি করেছে বাংলাদেশ। বাকি 2 ভাগ ভূমিতেও আবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে সরকার। এই যে নতুন অবকাঠামো তৈরি হবে ভাসানচরে, সেজন্য যেন আন্তর্জাতিক সংস্থাগুলো এই অবকাঠামো তৈরিতে তারা তাদের সাপোর্ট দেয়। এ পর্যন্ত মাত্র 32,000 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।